যদি তার ঋতুটাকে বন্ধ করে দেওয়া হয় এবং সালাদ শিয়াম ইত্যাদি কন্টিনিউ করা হয় জায়েজ কিনা ওলা মগন বলেছেন যে জায়েজ তবে তার শর্ত আছে শর্ত হলো এই যে এই ঋতুকে বন্ধ করার কারণে যদি তার শারীরিক কোনো ক্ষতি না হয় বা ক্ষতি হওয়ার ব্যাপারে সে নিরাপদ থাকে তাহলে জায়েজ কিন্তু যদি ক্ষতি হয় তাহলে ইসলামের অনুমতি নেই ক্ষতি না হলে অনুমতি আছে বোঝা গেল এটা আর কার কোনো প্রশ্ন জি সালামের হ্যাঁ যে মহিলার সাথে আপনার বিবাহ হালাল অর্থাৎ মাহারাম নয় যে সমস্ত মহিলা তাদেরকে আপনি সালাম দিবেন কিনা না ওলামাদের মত হচ্ছে নিয়ম হচ্ছে সালাম না দেওয়া তাদেরকে সালাম না দেওয়া যদি একান্ত কোনো দরকার পড়ে প্রয়োজন অনুভব হয় তাহলে দিতে পারেন কিন্তু যদি কোনো কারণে ফেতনার সম্ভাবনা থাকে তাহলে সালাম ফেতনার সম্ভাবনা থাকলে সালাম দেওয়া যাবে না হারাম আর না থাকলেও সাধারণভাবে সালাম দেওয়ার কোনো প্রয়োজন যেহেতু নাই সালাম দিবেন না আর যদি এরকম হয় যে ধরেন যে সে কোনো সম্মানিত মহিলা টিচার অথবা তার কাছ থেকে আপনি একটা জরুরি জিনিস জানা দরকার যে জ্ঞানটা তার কাছে আছে এই পরিপ্রেক্ষিতে সালাম দিতে পারেন কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ সে যদি সালাম দেয় তা সালামের জবাব নিতে পারবেন কোনো অসুবিধা নেই তবে সালামের প্রেক্ষিত বুঝে আপনাকে পদক্ষেপ নিতে হবে যে সে সালাম দিতেছে কি জন্য পরিবেশটা কি হ্যাঁ উদ্দেশ্যটাকে পরিবেশ বুঝে ব্যবস্থা নেবেন ঠিক আছে যে জাহাঙ্গীর ভাই জি মোবাইলে অথবা যে কেতাব যে কোরআনটা যে কেতাবটাতে কোরআনে আয়াত আছে তাফসিরের কেতাব যেগুলা হ্যাঁ এই সমস্ত কেতাব বা মোবাইল এগুলি অজু ছাড়া স্পর্শ করা যাবে কোনো অসুবিধা নাই এর মধ্যে কোরআনের এর মধ্যে কোরআনের আয়াত আছে তারপরে তাফসিলের কেতাব ওটার নাম কোরআন নয় মুসাফ নয় এটার নাম মুসাফ নয় অতএব এটা স্পর্শ করতে কোনো অসুবিধা নাই যায় আছে জি আজকে পর্যন্তই সাল্লু আল নবীনা মাহমদ আসসালাম আলাইকুম